নমস্কার, আমি শাশ্বত মিত্র। আগের দিন আপনাদের আমরা একটা ভিডিও করেছিলাম, যেটাই আমি বলেছিলাম যে ইন্ট্রাডে ট্রেডিং আপনি কিভাবে করবেন, তার কিছু আমি একটা মাত্র পদ্ধতি দেখিয়েছিলাম। আজকে আরেকটা পদ্ধতি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, কিন্তু তার আগে যেটা মেন জিনিস সেটা আপনাদেরকে বলবো যে ইন্ট্রাডে ট্রেডিং করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন কোনটা। তিনটে জিনিসের প্রয়োজন সবথেকে বেশি, সবাই মনে রাখবেন। প্রথম কথা হচ্ছে ধৈর্য। সারা দিনের জন্য আপনি ট্রেডিং করছেন, তাই তাড়াহুড়ো করবেন না, ঠিকঠাক ট্রেডিং করবেন। সেকেন্ড জিনিস যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে আপনাদের একটা নিয়মানুবর্তিতা, মানে আমি যেখানে স্টপ লস দেবো সে একটা পড়ছে বলে স্টপ লসটা তুলে দিলাম, দেখি একটু আবার ওপরে যায় কি না, এগুলো চলে না। এরম অনেক দিন আপনাদের ঘটবে, আমার জীবনেও ঘটেছে যে বহুবার শেয়ারটা যেখান থেকে আপনি কিনেছেন বা বেচেছেন সেটা স্টপ লস খাওয়ার পরে আবার আগের জায়গায় ফিরে যাবে। আপনার মনে হবে যে স্টপ লসটা না দিলে হয়তো আমার পয়সাটা বেঁচে যেত, কিন্তু ওই একদিন 500 টাকা বাঁচাতে গিয়ে আপনি তৈরি করছেন একটা বড় কুয়ো যেখানে আপনার অনেক টাকা চলে যাবে। কারণ এই স্টপ লস না দেওয়ার অভ্যেস আপনাকে পরবর্তীকালে, আপনি আর স্টপ লস দেবেন না, আপনি বারবারই মনে করবেন আমার জায়গায় ফেরত আসবে, ফলে সেই শেয়ারটা অনেক নিচে চলে গেলে যে লসটা হয়তো আপনি 500 টাকায় পেরিয়ে যেতে পারতেন সেই লসটা 5 থেকে 10 হাজার টাকা দাঁড়াবে। সেই জন্য স্টপ লস মানে স্টপ লস, খেয়ে গেলে খেয়ে যেতে দিন, 2 বার 3 বার 4 বার জানবেন আপনি আপনার লিমিট বুঝে স্টপ লস দিয়েছেন, আপনার লসটা একটা জায়গার মধ্যে আছে, আনলিমিটেড হয়ে যায়নি। তাই স্টপ লস সবসময় ব্যবহার করবেন। দুটো জিনিস আমাদের মার্কেটে প্রচণ্ড দরকার, একটা হচ্ছে স্টপ লস, ইন এভরি ট্রেড স্টপ লস নিডেড। সেকেন্ডটা, দ্বিতীয়টা হচ্ছে নিয়ম অনুবর্তিতা, মানে এই স্টপ লসটা আমি দেবো এবং ঠিক জায়গায় কাটবো। ইন্ট্রাডে ট্রেডিংয়ের প্রথমেই আপনাকে 2-3টে স্টক বেছে নিতে হবে। কেন বেছে নিতে হবে? কারণ যে স্টকগুলো, এমন স্টক বাজবেন যে স্টকগুলো লিকুইডিটি আছে, মানে যেগুলো বেচা কেনা অনেক হয়। বেচা কেনা না হলে কী অসুবিধা? ধরুন আপনি এমন একটা স্টক বাছলেন যেটার বেচা কেনা হয় না, কিন্তু সেটার ক্ষেত্রে কী হবে যে ওই স্টকটা যখন আপনি বেচতে যাবেন বা কিনতে যাবেন তখন দেখবেন বায়ার নেই বা সেলার নেই, বা সেলার দামটা অনেক ওপরে দিচ্ছে বা বায়ার দামটা অনেক নিচে দিচ্ছে, ফলে আপনি আপনার মনোমতো জায়গায় বেচতে পারবেন না। কিন্তু যে স্টক লিকুইড সেই স্টকে আপনার কোনো প্রবলেম নেই, প্রতি 5 পয়সা অন্তর আপনি বায়ার সেলার পাবেন, ফলে লিকুইড স্টক আপনাকে প্রথম বাঁচতে হবে। ফার্স্ট আপনাকে বাঁচতে হবে কোনো লিকুইড স্টক, তারপরে আপনি লিকুইড স্টক বাঁচার পরে আপনাকে প্রথমে এন্ট্রি পয়েন্ট এবং এক্সিট পয়েন্ট এবং টার্গেট পয়েন্ট তিনটেই আপনাকে বেছে নিতে হবে। এন্ট্রি পয়েন্ট মানে শেয়ারটা কোন জায়গায় আপনি কিনবেন, দ্বিতীয় শেয়ারটার স্টপ লস কী হবে, তৃতীয় শেয়ারটা কোন জায়গায় গেলে আপনি বেচে দেবেন, এগুলো আপনার ক্লিয়ার থাকবে। আগের দিন আমি বলেছি আপনি যে জায়গা থেকে শেয়ার কিনবেন তার 1% নিচে আপনার স্টপ লস হবে, বা কোনো জায়গায় যদি আপনি শেয়ার বাইছেন তার 1% উপরে আপনার স্টপ লস হবে। আর টার্গেট সবসময় 0.7% ওপরে রাখবেন ফার্স্ট টার্গেট, যদি 0.7% যায় সঙ্গে সঙ্গে আপনাকে বলেছি স্টপ লসটাকে ট্রেল করে স্টপ লসটাকে আপনার যে দামে শেয়ারটা কিনেছেন সেই দামে নিয়ে আসতে। সেকেন্ড হচ্ছে সেই দামে আপনি স্টপ লসটাকে নিয়ে এলেন, তাহলে আপনার আর লসের সম্ভাবনা নেই। এইবার আপনি পরবর্তী টার্গেট হবে আপনার ওই 0.7%, 1% উপরে যদি শেয়ারটা যায় তখন 0.7% গিয়ে আপনি আপনার ট্রেলিং স্টপ লসটাকে এগিয়ে নিয়ে যাবেন। এটা হচ্ছে আমরা আগের দিন আপনাদের শিখিয়েছি। আপনারা যদি এটা দেখতে চান আমার আগের ভিডিওটা এখানে লিংক দেওয়া রয়েছে, দেখে নেবেন। ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লোককে জানতে দেবেন, লাইক করবেন। দ্বিতীয়ত আজকে যেটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে 3টে ছোট জিনিস যার জন্য আপনাকে অনেক পড়াশোনা করতে হবে না। ডবল টপ, ডবল বটম আর ডোজি ম্যাজিক, ম্যাজিক অফ ডবল টপ, ডবল বটম অ্যান্ড ডোজি, তিনটেই রিভার্স ইন্ডিকেটর বলে, মানে ওইগুলো যেখানে হয় শেয়ারটা ঠিক তার উল্টো দিকে চলতে আরম্ভ করে। মানে ডবল টপ হলে যদি কোনো শেয়ার ডবল টপ করে সেখান থেকে শেয়ারটা আপনাকে বেচতে হবে, 1% ওপরে স্টপ লস দিলেন, বেচলেন আপনি পয়সা পাবেন। যদি ডবল বটম করে আপনাকে কিনতে হবে। কেন রিভার্স প্যাটার্ন বলছি? ডবল বটম মানে কি? শেয়ারটা নিচের দিকে আসছে অথচ আপনি কিনছেন, এটাই হচ্ছে ম্যাজিক। ইটস আ রিভার্স ট্রেড, যেদিকে মার্কেট চলছে তার মার্কেট নয়, শেয়ারটা যেদিকে চলছে। একটা কথা আপনাদের বলে নিই,
কখনো মার্কেটের অপোজিটে ট্রেড করবেন না, গো উইথ দ্য উইন্ড। সবসময় যেদিকে স্রোত ইন্ট্রাডে ট্রেড করতে গেলে এটা অবশ্যই মনে রাখবেন, যেদিকে ট্রোট স্রোত সেদিকে যাবেন, স্রোতের বিপরীত দিকে কখনোই যাবেন না। ছোট করে একটা এই প্যাটার্নগুলো একবার দেখিয়ে নেবো, তারপরে আমার বাদবাকি কথা আপনাদের বলছি। একটা কথা মনে রাখবেন যেটা আবার বললাম, নিফটি যেদিকে যাচ্ছে কখনো স্রোতের বিপরীতে হাঁটার চেষ্টা করবেন না। শেয়ারের ক্ষেত্রে অন্য, আমি এটা ইন্ডিভিজুয়াল শেয়ারের ক্ষেত্রে বলছি, সেটা একটা প্যাটার্ন হওয়ার জন্য বলছি। কিন্তু জানবেন যে এখান থেকে আমরা পুরোটা নিতে আসিনি। একটা কথা মনে রাখবেন, ধরুন আমি ছোট করে আপনাদের দেখাই, যদি এরম একটা সোজা একটা মার্কেট ওঠে, আমার খালি এই মাঝের এইটুকু পাওয়া নিয়েই কথা, আমি এই প্রথম থেকে শেষ এইটা পাওয়ার চেষ্টা করবেন না, করতে গেলেই ভুল করবেন। আমাদের ইন্ট্রাডে ট্রেড করছেন, কখনো গ্রিডি হতে যাবেন না, প্যানিকও করবেন না। কেন প্যানিক করবেন না? আগেই বলেছি আপনার স্টপ লস আছে, স্টপ লস থাকলে প্যানিকের কিছু নেই। আপনি ভেবে নিয়েছেন আমার এটুকু লস হতে পারে, ট্রেড আপনি তখনই নেবেন যখন আপনি ভেবে নেবেন এইটা আমার লস হতে পারে, এর বদলে আমি এর লাভটা চাইছি। এবং সেই লাভ আর লসের রেশিওটাও আপনাদের একটা শিখিয়েছি, এর আগের একটা আমার ভিডিও আছে দেখবেন, যেখানে আমি বলেছি ট্রিপল আর কী, হোয়াট ইজ রিস্ক রিওয়ার্ড রেশিও, রিস্কের থেকে রিওয়ার্ডস অন্ততপক্ষে ডবল হবে বা তার বেশি হবে, তবেই আপনি শেয়ার মার্কেটে শেষ পর্যন্ত থাকতে পারবেন, শেয়ার মার্কেট আপনাকে ওয়েলদি করবে জানিয়ে নিয়ে যাবে। আর ইন্ট্রাডে ট্রেডিং শুধু তাদেরই জন্য যারা এই মার্কেট থেকে প্রতিদিন নিজের ব্রেড অ্যান্ড বাটার কামাতে চান। আমরা যেরকম চাকরি করে নিজের অন্য সংস্থান করি, এই মার্কেট থেকে যদি আপনি অন্য সংস্থান করতে চান তবেই ইন্ট্রাডে ট্রেড করবেন, নাহলে আপনি ইনভেস্টর হন, সুইং ট্রেডার হন, এগুলো সব আমি পরবর্তীকালে আলোচনা করব এগুলো নিয়ে। কিন্তু ইন্ট্রাডে ট্রেডিং একটা প্রথম কথা হচ্ছে, আপনাকে পুরো সময় স্ক্রিনের সামনে থাকতে হবে, উইদাউট স্ক্রিন ইন্ট্রাডে ট্রেডিং হয় না। স্ক্রিনের সামনে থাকতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আমি ছোট করে আপনাদের প্যাটার্নগুলো দেখিয়ে নিই, এগুলো টেকনিক্যাল ব্যাপার নয়, আপনি একজন লেম্যান হিসেবেও দেখতে পারবেন, সোজা ব্যাপার, একদম সোজা জিনিস, এই প্যাটার্ন চোখে পড়লে কাজটা করবেন, জানার দরকার নেই। প্রথম দেখাই ডবল টপ প্যাটার্ন, এই দেখুন, এই যে দুটো দেখুন, এই যে দেখেছেন দুটো একই জায়গায় এসছে, এটা হচ্ছে ডবল টপ। এই যে দুটো টপ করেছে, মোস্ট অফ দ্য টাইম এর 1% ওপর এইটা যে ভ্যালু হবে তার 1% ওপরে স্টপ লস রাখবেন। এখান থেকে 100 বারের মধ্যে 90 বার মার্কেট মানে শেয়ারটা নিচে পড়ে। আপনার তো ছোটো চাহিদা, 0.7% হলেই আপনি স্টপ লসটাকে আপনার দামে নিয়ে আসছেন, তার থেকে নিচে গেলে স্টপ লসটাকে 0.7, যেরকম আমি শিখিয়েছি। আমার ভিডিও যখন দেখবেন তখন পরপর দেখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, একই জিনিস তো আমি প্রতিটাতে বলতে পারবো না, একটার সঙ্গে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত, তাই জন্য একটা ভিডিও দেখবার আগে আগের ভিডিওটা দেখবেন অবশ্যই, তাহলে বুঝতে পারবেন পরিষ্কারভাবে, আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমি চেষ্টা করছি আপনাদের মধ্যে সোজাভাবে কিছু না জেনে যাতে আপনারা ট্রেড করতে পারেন, তার জন্য আমার এই প্রচেষ্টা। দেখেছেন এই হচ্ছে ডবল টপ, এই ডবল টপ প্যাটার্ন হলে মার্কেট উঠছে, কিন্তু আপনি আপনার এই শেয়ারটার জন্য, শেয়ারটা বাটলেও আপনি যেই দেখলেন ডবল টপ হয়ে যাচ্ছে, মানে সিগনিফাই করছে এই জায়গাটা শেয়ারটা পেরোতে পারছে না, তাই জন্য আমি এখানে শেয়ারটা বেচব, যে দাম থাকবে তার ঠিক 1% হিসাব করব, স্টপ লস দেবো, নিচে পড়লে 0.7% নিচে পড়লেই আমার স্টপ লসটাকে আমি আমার যেখানে বেচেছি সেই জায়গায় নিয়ে আসবো, আর তার নিচে গেলে আবার 0.7 নিয়ে আসবো। এইভাবে আমি যতটা পারবো প্রফিট আর্ন করবার চেষ্টা করব। এটা একটা প্যাটার্ন হলো। সেকেন্ড প্যাটার্ন ডবল বটম, এটাই দেখুন, এই দেখুন ডবল বটম, দুটো বটম একই জায়গায় করেছে। সাধারণত ডবল বটমের ক্ষেত্রে ডাব্লু শেপ তৈরি করে, যেরকম আমরা ডাব্লু লিখি, এই ডাব্লু ঠিক ডাব্লু শেপ তৈরি করে, আর ডবল টপ ঠিক উল্টো এম শেপ তৈরি করার চেষ্টা করে, এম শেপ মনে রাখবেন। ডবল বটমের ক্ষেত্রে ডাব্লু শেপ, ডবল টপের ক্ষেত্রে এম শেপ তৈরি হয়। এই ডবল বটমে মানে মার্কেট পড়ছে, আপনি ভাবছেন শেয়ারটা পড়ছে, কিন্তু শেয়ারটা যদি যখন যদি একই জায়গায় আপনার দুবার সাপোর্ট নেয়, তাহলে এই যেখানে সাপোর্ট নিল ঠিক তার 1% নিচে স্টপ লস দিয়ে আপনি শেয়ারটা বাই করবেন, মোস্ট অফ দ্য টাইম এই শেয়ারটা আপনাকে শিওর শট পয়সা দিয়ে যাবে। থার্ড একটা প্যাটার্ন দেখাবো, সেটা হচ্ছে ডোজি ক্যান্ডেল। ডোজি মানে হচ্ছে মার্কেট বাড়ছে বাড়ছে বাড়ছে, যদি এরম প্লাস কোনো চিহ্ন হয়, দেখেন কি দেখছেন, এই যে প্লাস চিহ্নটা হয়েছে, এই যে প্লাস, এইগুলো হচ্ছে ডোজি ক্যান্ডেল।
এই প্লাস চিহ্নটা দেখছেন, এটা হচ্ছে ডোজি ক্যান্ডেল। এই ডোজি ক্যান্ডেল হলেও যেখানে ডোজি ক্যান্ডেল হবে, যদি ওপরে ওঠবার সময় ডোজি হয় নিচে পড়বে, যদি নিচে নামবার সময় ডোজি ক্যান্ডেল হয় মার্কেটটা ওপরে যাবে। সেই জন্য এগুলোকে বলা হয় তিনটেকেই রিভার্স ইন্ডিকেটার, মানে যেদিকে হবে তার উল্টো দিকে শেয়ারটা সাধারণত চলতে শুরু করে। তাহলে তিনটে প্যাটার্ন নিয়ে আপনাকে বললাম, একটা হচ্ছে ডাবল বটম, একটা হচ্ছে ডবল টপ, একটা হচ্ছে ডোজি। এই দেখুন আজকে যদি আমরা এই টাটা মোটর শেয়ারটাকে দেখি, আপনাকে একটু দেখাই পুরো আজকের ইন্ট্রাডে ইয়েটা। এই দেখুন এইখানে শেয়ারটা মোটামুটিভাবে একটা ডবল বটম করার চেষ্টা করেছে, মোটামুটিভাবে এই জায়গাটায়, এই যে ডবল বটম করার একটা চেষ্টা করেছে। করার পর কিন্তু আস্তে আস্তে দেখুন শেয়ারটা আস্তে 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 আবার এখানে আরেকবার চেষ্টা করে আস্তে আস্তে ওপরের দিকে যাচ্ছে। তা ডবল বটম প্যাটার্ন সবসময় মোটামুটিভাবে ওর 1% নিচে যদি আপনি স্টপ লস দিতেন, আজকের দিনেই আপনি দেখতে পাচ্ছেন এই স্টপ লসটা আপনার কোনো দিনই কাটবে না, কাটতো না, তার আগে আপনি পয়সা পেতেন। তিনটে ছোট প্যাটার্ন আপনাদের শেখালাম, যে তিনটে প্যাটার্নকে আপনি লক্ষ্য রাখতে পারেন। যদি কোনো সময় চারটা খুলে এই তিনটে প্যাটার্ন আপনি দেখেন, তাহলে একটা ট্রেড নেওয়ার চেষ্টা করতে পারেন। আমি আপনাদেরকে নিজেরা যাতে ট্রেড করতে পারেন, নিজেরা যারা স্ক্রিনের সামনে বসে ট্রেড করেন, শুধু তাদের জন্যই বলছি, তাদের জন্য আমি ভিডিওগুলো করছি। আর সবসময় মার্কেটে জানবেন একটা জিনিস খুব প্রচণ্ডভাবে লাগে, যেটা আমি প্রথমেই বলেছি, আপনাকে একদম মানে কি বলবো, আপনাকে ভাববেন না, শেয়ার লসে গেলে কাটবার আগে এতটুকু যেন মনে না কষ্ট হয়, এইটা প্রত্যেকে আগে শিখতে হবে, সব থেকে আগে। নির্মোহ, আমরা নির্মোহ কথাটা শুনেছি না, নির্মোহভাবে, আর কোনো মোহ নেই, এই শেয়ার পড়বার সময় নির্মোহভাবে, নির্মম, একদম নির্মমভাবে কেটে দিতে হয়, নাহলেই আপনার লস বেশি হবে। আর কোনো দিন এরম ভাববেন না ইন্ট্রাডে করবার সময় যাক পড়ে যাচ্ছে এটাকে ডেলিভারি নেবো দুদিন পরে উঠে যাবে, যেটা আপনি ইন্ট্রাডের জন্য করছেন সেটা আপনি ইন্ট্রাডেতেই রাখবেন। কারণ ডেলিভারি নিতে গেলে অনেক কিছু দেখতে হয়, শেয়ারটা ভালো কি না, পরবর্তীকালে উঠবে কি না, এত কিছু না জেনে আমরা কি করি, পয়সাটা সেদিনকার মতো বাঁচাবার জন্য ভাবি আমার 1000 টাকা লস হচ্ছে, কালকে তো উঠে গেলে বেঁচে দেবো, আমার পয়সাটা থাক এটা ডেলিভারি নিয়ে নিই। এই ভুল কোনো দিন করবেন না, 1000 টাকা যেতে দিন, আপনার স্টপ লস ছিল 1000 টাকা, নির্মমভাবে ওটাকে কেটে দিন, যেতে দিন, কখনও ওটাকে ডেলিভারি নিতে হওয়ার চেষ্টা করবেন না। ডেলিভারির জন্য আলাদাভাবে ভাববেন, যা ভেবে এসছেন যেরমভাবে ভেবে এসছেন তাই করবেন, স্টপ লস দেবেন, স্টপ লসকে ট্রিগার হতে দেবেন, ট্রিগার হয়ে ওপরে গেলেও মন খারাপ করবেন না, পরবর্তীকালে দেখবেন এটা আপনাকে অনেক বড় লস থেকে বাঁচাবে। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।